একটা কথা সব সময় মনে রাখবে, সব থেকে বেশি অপমান নিজের লোকের কাছ থেকেই পাওয়া যায়। এই যে তুমি হৃদয় থেকে এত পরিষ্কার না, দেখে নিও, চালাক লোকের কাছে হেরে যাবে। কারোর জন্য কান্না করে কি লাভ, যে তোমার ভালোবাসা বুঝতে পারে না? তারা তোমার দুঃখ কি করে বুঝবে? বারবার অপমানিত হবার পরেও যে তোমার সাথে জুড়ে থাকবে, জরুরি নয় যে তারা নির্লজ্জ। সত্যি তো এটা যে তার জীবনে তোমার স্থান ওর সম্মানের থেকেও বেশি। আজকাল সরল মানুষকে কেউ আর মর্যাদা দেয় না, বরং তাকে বোকা বলে তাকে নিয়ে উপহাস করে। সম্পর্ক যদি স্বার্থের জন্য জুড়ে থাকে, তাহলে সেই সম্পর্ক কোনো দিনই সুখের হয় না। আর যদি সম্পর্ক মনের ভেতর থেকে হয়, তাহলে কখনোই ছেড়ে যায় না। যে তোমার রাগ সহ্য করেও তোমার হাত ছাড়ে না, তার থেকে বেশি ভালো তোমায় আর কেউ বাঁচতে পারে না। কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে অনেক নিচেও নামতে হয়েছে, সেখানে নিজের ভুল না হয়েও হাত জুড়তে হয়েছে। টাকা পয়সা রং আর রূপের অহংকার করো, কারণ যারা অহংকার করে তারা সময়ের খেলায় একদিন নিশ্চয়ই ভেঙে পড়ে। এই জীবনে একটা ব্যাপার সবসময়ই হয়ে থাকে, মানুষ ধোকা যেখান থেকে খায় সেখানে ধোকা পাওয়ার সে আশা কোনো দিনই করে না। এই জীবনে বড় লোকের সাথে পরিচয় থাকাটা জরুরি নয়, যারা তোমার পাশে থাকে তাদের সাথে থাকা উচিত। এখন দুঃখের সময়ও হাসাটা প্রয়োজনীয় হয়ে গেছে, কেননা দুঃখ দেখে মানুষ অনেক প্রশ্ন করতে থাকে। এখন কারো উপর রাগ করো না, না দেখার ভান করে চলো, কখনো সম্পর্কের খারাপ ব্যবহার করো না, কেননা অনেক সম্পর্কই পেয়ে তো যাবে, কিন্তু ভালো মানুষ জীবনে বারবার আসবে না। ভালো মানুষ সাজা আর ভালো মানুষ হওয়ার মধ্যে দিন রাতের পার্থক্য থাকে, কেননা মানুষ ভালো সাজার জন্য না জানি কত ভালো মানুষের হৃদয় নিয়ে খেলা করে ফেলে। আর যারা প্রকৃতই ভালো মানুষ হয়, তারা না জানে কত মানুষের জীবন সাজিয়ে তোলে।